আসিফের কার্যক্রম শুরু হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে 17 মে 2024, রোজ শুক্রবার। তো হাসিফ এই দিনটাকে বেছে নিয়েছে এই যে কবুতরের খোপ বানানোর জন্য, বা কবুতরের বাসা অনেক পরিশ্রম করছে। এই যে তক্তা কিনে নিয়ে এসেছিলে, হ্যাঁ, কোত্থেকে কিনে নিয়ে এসেছিলে তুমি তক্তা? গাজারহাট থেকে। আচ্ছা আচ্ছা, মোট কয়টা খোপ হবে? মোট হবে 18টা। 18টা? আচ্ছা আচ্ছা, 18টা হবে না? এক এক লাইনে কয়টা করে? সাতটা। 18টা। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছে আমাদের এই প্রাঙ্গণে কবুতর পোষা হোক। আমার স্ত্রী শাহনাজের কবুতরের খুব শখ, এবং বাড়িতে কবুতর থাকবে, দেশি মুরগি থাকবে, আরও অনেক কিছু থাকবে, এটাই আমাদের চাওয়া একটা চাষা পরিবার হিসেবে। তো কবুতরের খোপ রাখার জন্য এই জায়গাটা বাছাই করছি। এই জায়গাটাতে এই মোট হাসিব কয়টা যেন বললে? 18টা। কয় লাইনে হবে? 3 লাইন, তাই না? তাহলে কি ওই উপর দিকে দেবো নাকি নিচেই? আচ্ছা, নিচের দিকে এই জায়গাটায় দিব। এখানে বৃষ্টির পানি পড়বে না। এই যে গ্যারেজের উপরের যে ছাদ, আর এখানে টিনের চালার যে ছাদ, তাতে করে টিনের চালা যে, এটার জন্য এখানে পানি পড়বে না আশা করি। তো এখানে উপরের দিকে এই জায়গাটাতে কবুতর, আর নিচে হচ্ছে দেশি মুরগির জন্য ব্যবস্থাপনা করা হবে। তো প্রথমে কবুতর দিয়ে শুরু করা হচ্ছে। ভেঙে গেছে অফ সাইজ। যাই হোক, কবুতরের এই বাসা তৈরি এবং কবুতর পালনের ক্ষেত্রে অভিজ্ঞ হাসিবকে আমরা আমাদের এই কবুতরের পত্তনের জন্য দায়িত্ব দিয়েছি, এবং যাবতীয় সমস্ত কিছু হাসিবের নিবিড় তত্ত্বাবধানে হবে ইনশাল্লাহ, নাকি হাসিব? তার বলো কবুতরের কিরকম লাভটা একটু বলো তো, সবাই শুনুক। কবুতরে, হ্যাঁ, আপনার মাসে বাচ্চা বেশি হয় 2-3 হাজার টাকা, মানে যদি 10 জোড়া কবুতর থাকে তাতে। আরও আপনার কবুতর পুষলে অনেক সুবিধা আছে, বাড়ি মানে গোশত না থাকলে মানে খাওয়া যায় কবুতরের, এবং ও কবুতরে অনেক পুষ্টিকর খাবার। তাই কবুতর আছে আপনার, আমার পুষি, আমার প্রচণ্ড শখ ওইসব পুষার। আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন ফাইন। তাই এটা কি একজন গৃহস্থকে অর্থনৈতিকভাবে লাভবান করে নাকি? হ্যাঁ, বেশি পুষলে আপনার লাভবান করে, আরও বড় বড় জাতের কবুতর রয়েছে তাও পুষলে আরও বেশি লাভবান হবে, যেগুলোর দাম বেশি, তাই? আচ্ছা আচ্ছা, বাচ্চা হইলেই ভালো লাভ হয়। তুমি একটা সাধারণ হিসেব দাও তো, কিরকম লাভ হয় কি এমনি সাধারণ কবুতর পুষলে? সাধারণ কবুতর পুষলে আপনার মাসে আপনার 1-2 জোড়া বাচ্চা পাওয়া যায়, ডিম বাচ্চা থাকে কাছে, আবার ডিম পাড়ে, যারা মেলা সারি কবুতর। হ্যাঁ, আপনার বছরে মনে করেন 5 জোড়ায় আপনার, মানে মাসে আপনার হয় আছে 1000 টাকা, মানে জোড়াতে। তারপর আম বাড়াতে বাড়াতে বহুত টাকা লাগে ওকে, আমি পুষিছি আগে, তাই? জি, প্রথম প্রথম। আচ্ছা আচ্ছা, মাসে 1000 টাকা এক জোড়ার থেকে থাকে, তাই? হ্যাঁ হ্যাঁ, না মাসে আপনার বছরে ওইরকম হয়,
1000 জি 1000-1500 এরকম হয়। হ্যাঁ, এটা একটা জোলা থেকে, তাই না? খাওয়া দাওয়া সব বাদ দিয়ে? হ্যাঁ, খাওয়া দাওয়া বাদ দিয়ে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, হাসিব খুব ক্ষুদে উদ্যোক্তা, তো সবসময় কাজের ভিতরে থাকে, এটা আমার খুব ভালো লাগে। এবং এই ধরনের পরিশ্রমী ছেলেরা ভবিষ্যতে কিছু করে, উদ্যোগ নিয়ে করে, এখন থেকেই সামাজিক অর্থনৈতিক এবং শুদ্ধ চেষ্টাগুলো হাসিবের মতো ছেলেরা করুক, তাই আমরা চাই। বেশ কয়েকদিন বৃষ্টি নেই, আবহাওয়া বলছে বৃষ্টি হবে সামনে, জায়গাটা তো একটু খারাপ অবস্থা হয়ে গেছে বৃষ্টির ভিতরে, ব্যস্ততায় কাজ করতে পারছি না বিধায়। লতানো সবজিগুলো একটা আর একটার ঘাড়ের উপর উঠে গেছে, এগুলো ফ্রেশ করতে হবে। বেগুন গাছগুলোকেও আক্রান্ত করেছে। তো যাই হোক, দেখা যাক কী হয়। আর এই জায়গাটাই সেই যে সুন্দর সন্ধ্যা ফুল ছিল, আপনারা জানেন সন্ধ্যা মালতী, এই যে এখানে তার কিছু বাচ্চা রেখে গেছে, গুণগোষ্ঠী যাকে বলে, তো এটা তুলে ফেলা হয়েছে, একেবারে উপড়ে ফেলা হয়েছে। এর নিচে নাকি সাপ দেখা গিয়েছিল, শাহনাজ সাপ দেখছিল, এর জন্য সিকিউরিটি অনুযায়ী এটা তুলে ফেলেছে, যাতে করে আমরা বিপদগ্রস্ত না হই, বিপদে না পড়ি। তো যাই হোক, কবুতর অলরেডি কিছু কেনা হয়েছে, যেটা হাসিফের কাছে আছে, আর ভালো জাতের কবুতর পেলে ধীরে ধীরে আনবো বিভিন্ন জায়গাতে কিনে। তো আপনারা যদি কবুতর পালন সম্পর্কে খুব ভালো জেনে থাকেন এবং কোন জাতের কবুতর ভালো হবে বা কী খাওয়ালে ভালো হয়, এই সামগ্রিক বিষয়ে আপনাদের কোনো মতামত মন্তব্য যদি থাকে তাহলে আমাকে জানাবেন। একবার যেহেতু এটা শুরু হচ্ছে, এটা কন্টিনিউ চলবে, তার মানে যাই হোক না কেন এটা সামনে এগোবে। যেমন হাসিবের একটা বক্তব্য আছে, তাই না হাসিব, যে তুমি প্রথমে যখন পুষছিলে কি হয়েছিল যেন বলছিলে? প্রথমে পুষলে আমার মারা গেল গরমে। গরমে মারা গেছিল? জি, মেলা কবুতর মারা গেল। কতগুলো? 8-9টা মতো মারা গেল। তাই, তার মানে তারপরে তুমি হাল ছাড়োনি? না, তাও আমি পুষেছি। তারপরে কি মনে করে তুমি পুষলে, যে এই যে মারা যাচ্ছে, তোমার লস হচ্ছে, তারপরে কেন পুষলে? আমার একটা বিশাল শখ। বিশাল শখ? না, মানে যারা কবুতর একবার পোষে তারা ছাড়তে পারে না। তাই, আমিও ছাড়তে পারবো না তাহলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে খুব ভালো কথা। এটা আসলে শখেরও বিষয়, আগ্রহের বিষয়, আনন্দের বিষয়, বোঝার বিষয়। একটা কিছু করলাম, প্রথমেই দেখে লস দেখে সুটকে পড়লাম বা সেটা থেকে মন উঠিয়ে নিলাম, এটা আসলে ঠিক নয়। কারণ যে যেটা করে সেটা যদি দীর্ঘদিন ধরে করে, লেগে থাকে, তাহলে অবশ্যই সে ভালো করে সেই জায়গাটাতে, কারণ ততদিনে অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু এসে জড়ো হয় তার জীবন জীবন জ্ঞানে আর কি। এটা হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষিত রাখার জন্য এই ড্রামটা রাখা হচ্ছে। আর যেহেতু টিনের ময়লা থেকে এই পানি মিশ্রিত হয়ে এখান থেকে পড়ে এখানে যথেষ্ট ময়লা না জমে, এই জন্য বৃষ্টির পানি যাতে পরিষ্কার থাকে এই জন্য এই ব্যবস্থাপনা করা হচ্ছে, তো এটা সংরক্ষণের জন্য। আর এটা ভরে গেলে এখান থেকে ওই যে ওপাশে আর একটা ড্রাম আছে সেটাতে স্থানান্তরিত করা যায়। তো বৃষ্টি কয়েকদিন হচ্ছে না, আশা করি খুব তাড়াতাড়ি হবে। তাহলে কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7 তাহলে এক সেট করে কমপ্লিট, এর দরজা বাকি, তাই তো? ওকে, মোটামুটি কমপ্লিট হয়েছে, এখনো কিছু কাজ বাকি আছে।
তো এভাবেই মোট কয়টা হচ্ছে তাহলে লাস্ট পর্যন্ত? দুই না, এক এক লাইনে তিনটা করে, তাহলে মোট হচ্ছে 1 2 3 4 5 6 7, 321। যাই হোক, দেখা যাক আসিফ কী বানায়। তো পায়রার ঘর তৈরি হচ্ছে, পায়রাকে অনেক সময় শান্তির প্রতীক বলা হয়, তো এই জায়গাটাতে মোটামুটি সেট হবে আশা করছি।